আজকের রাত ঠিক 2টায় চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর সেকেন্ড লিগের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। প্রথম লেগে পিএসজি তাদের গড়ের মাঠে মাদ্রিদকে 1-0 গোলে পরাজিত করে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে যেতে হলে আজকে মাদ্রিদকে মিনিমাম 2-0 গোলে জিততে হবে। অন্যদিকে পিএসজি ড্র কিংবা জিতলেই পরবর্তী রাউন্ডে চলে যেতে পারবে। ঠিক এই অবস্থায় আজকের ম্যাচে দুই দলের একাদশ কেমন হতে পারে, ফরমেশন কেমন হতে পারে, আর ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি মোহাম্মদ শাহাদাত লিওন, শাহাদাত লিওন ফেসবুক পেজ থেকে। তো চলুন আলোচনা করা যাক, চলুন প্রথমেই আলোচনা করা যাক মাদ্রিদের একাদশ নিয়ে। আজকে মাদ্রিদের একাদশ সাজাতে গিয়ে মাদ্রিদ বস আনসেলোত্তি অবশ্যই দারুণ কিছু সমস্যার সম্মুখীন হবে, কেননা আজকে তিনি তার মূল একাদশের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার অর্থাৎ ক্যাসিমিরো এবং ম্যান্ডিকে কার্যজনিত সমস্যার কারণে তিনি মিস করবেন। তো যেহেতু অলরেডি মাদ্রিদ 1-0 গোলে পিছিয়ে আছে, তাই মাদ্রিদ কোনো চিন্তা ছাড়াই আজকে তাদেরকে অ্যাটাকিং ফুটবলটা খেলতে হবে। আর অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে আনসেলোত্তি আমার ধারণা 4-3-3 ফরমেশনটা বেছে নিবে। চলুন এবার দেখি 4-3-3 পজিশনে যদি তারা তাদের স্টার্টিংটা শুরু করে তাহলে কোন পজিশনে কোন প্লেয়ার থাকতে পারেন। প্রথমে আসি গোলকিপার, কর্তোয়ার কোনো বিকল্প নেই এই জায়গা তাদের। সেন্টার ব্যাকে আসা যায়, সেন্টার ব্যাকে দুইজন তাদের সিলেক্টেড সেন্টার ব্যাক রয়েছে, একজন হচ্ছে আলাওয়া আর একজন হচ্ছে মিলটাও, অর্থাৎ এই জায়গায় তাদের আর কাউকে নিয়ে বাবার কোনো কারণ নেই। এবার আসি রাইট ব্যাক, রাইট ব্যাকে কারবাহাল আছেন, অবশ্যই কারবাহালের আর কোনো বিকল্প নেই, কিন্তু তাদের যে সমস্যার জায়গাটা আজকে হবে সেটা হচ্ছে লেফট ব্যাক। লেফট ব্যাকে নিয়মিত একাদশে সবসময় ম্যান্ডি থাকে, কিন্তু যেহেতু আজকে ম্যান্ডি কার্যজনিত কারণে নেই, তাই এখানে আরও দুইটা অপশন তাদের হাতে রয়েছে, একটা হচ্ছে নাসো আর একটা হচ্ছে মার্সেলো। আমরা জানি মার্সেলোর বয়স হয়েছে, এখন আনসেলোত্তি যদি চিন্তা করে তিনি তার সেন্টার অর্থাৎ ডিফেন্সটাকে রক সলিড রেখে উপরে প্লেয়ার দিয়ে অ্যাটাকিং উঠবে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই জায়গাটা নাসো ডিজার্ভ করে, কিন্তু তিনি যদি চিন্তা করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক দিয়েও তিনি তার অ্যাটাকিংয়ে উঠবে, তাহলে সেক্ষেত্রে তিনি মার্সেলোকে স্টার্টিং ইলেভেনে নামাতে পারেন। তবে এক্ষেত্রে যখন মার্সেলো আফারে যায় অর্থাৎ উপরের দিকে চলে যায়, তখন তিনি রিটার্ন ব্যাক করতে আগের মতো তার সেই স্পিডটা নেই, তো এই জায়গাটা যেহেতু খেলবে অপর দিকে পিএসজি মেসি এবং ডিমারিয়ার মতো প্লেয়ার থাকবে, তারা খুব সহজেই এই জায়গাটা কাজে লাগিয়ে নেবে। এ চিন্তা করে হয়তোবা আজকের ম্যাচে নাসোই হইতে পারে স্টার্টিং ইলেভেনের বেস্ট চয়েস। এবার আসি আমরা মিডে, মিডে আজকে তারা পাচ্ছেন অর্থাৎ মাদ্রিদ আজকে পাবে না ক্যাসিমিরোকে, তাই মিডে তাদের হাতে এই মুহূর্তে 4টা অপশন আছে, টনি ক্রুজ, মড্রিস, কামামিঙ্গো এবং ভালভার্দে। দুজন প্লেয়ার সিলেক্টেড, একজন হচ্ছে মড্রিস এবং টনি ক্রুজ থাকবেই, এবং আর দুজন নিয়ে মধুর সমস্যা পড়বেন আনসেলোত্তি। তবে আমার মতে এই পজিশনটা যদি স্টার্টিং ইলেভেনে ভালভার্দে দিয়ে শুরু করেন তিনি, তাহলে খেলায় যে স্পিড, ফেসিং এবং অ্যাগ্রেসিভনেস সব কিছুই তিনি আজকের ম্যাচে পাবে, যেটা আজকের ম্যাচে খুবই দরকার ফিজির মতো একটা স্পিডি ইলেভেনের বিপক্ষে। তবে কামামিঙ্গো অবশ্যই একজন ভালো মানের প্লেয়ার, যে কোনো একজনকে তিনি চুজ করতে পারেন, তবে আমার মতে এই জায়গাটা ভালভার্দে হবে বেস্ট চয়েস। এবার আসি আমরা ফরওয়ার্ড লাইনে, ফরওয়ার্ড লাইনে লেফট উইংয়ে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 9 পজিশনটা বেনজেমা, তবে আরেকটা জায়গা অর্থাৎ রাইট উইংয়ে একটা মধুর সমস্যায় পড়বেন তিনি। তিনটা চয়েস আছে, বেল, অ্যাসেন্সিও এবং লুকাস বাস্কেস। এখানে হয়তোবা স্পিড ফুটবলের কারণে হয়তোবা আনসেলোত্তি এই জায়গাটাতে বেলকে নিয়ে স্টার্টিংটা শুরু করবে, এবং পরবর্তীতে হাফ টাইমের পরে হয়তোবা এই জায়গাটা বেলের সাবস্টিটিউট হিসেবে অ্যাসেন্সিও নামবে। তো এই ছিল আমার মতে আজকের মাদ্রিদের একাদশ। আশা করা যায় এই একাদশ নিয়ে মাদ্রিদ আজকে অবশ্যই ভালো একটা ফাইটব্যাক দেওয়ার চেষ্টা করবে। চলুন এবার আলোচনা করা যাক পিএসজি একাদশ নিয়ে। অলরেডি তারা ফার্স্ট লেগে 1-0 গোলে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে, তার উপর আজকে কোনো ধরনের ইঞ্জুরি ছাড়া বেস্ট ইলেভেন ডিজার্ভ করে এমন দুর্দান্ত 11 প্লেয়ার তারা পাচ্ছে। আমার মতে গত ম্যাচের নিয়ে আজকেও পিএসজি অ্যাটাকিং ফুটবলটা খেলবে, আর অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে পিএসজি বস অবশ্যই 4-3-3 ফরমেশনটা বাছাই করবে। চলুন এবার দেখা যাক 4-3-3 ফরমেশনটা যদি উনি স্টার্ট করে তাহলে কোন পজিশনে কোন প্লেয়ারকে দিয়ে খেলাতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসে গোলকিপার, অবশ্যই সেখানে ডোনারুমা দিয়ে তিনি স্টার্ট করবেন। আর সেন্টার ব্যাক পজিশনে তাদের নিয়মিত একাদশে দুইটি পরিচিত মুখ মার্কিনিস এবং কিম্বাপে অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর রাইট ব্যাক পজিশনটাতে থাকবে আশরাফ হাকিমি, আর লেফট ব্যাক পজিশন থাকবে নুনু মেন্ডেস, অর্থাৎ তাদের
ডিফেন্সটা রক সলিড, এটাতে এ চারজনের বিকল্প হিসেবে এই মুহূর্তে চিন্তা করার কোনো কারণ নেই। এ চারজনকে দিয়ে যে তিনি স্টার্ট করবেন এতে কোনো সন্দেহ নেই। এবার আসি মিডে, মিডে তাদের হাতে অনেকগুলো অপশন থাকলেও এই মুহূর্তে আমার মতে চারটা অপশন সবচেয়ে বেশি কার্যকরী। দুইটা অপশন সিলেক্টেড, ফেরাগেস এবং বেরাত্তি। আরেকটা জায়গায় তিনি একটু মধুর সমস্যা পড়তে পারেন, ওই জায়গাটায় গিমারিয়ে নাকি দানিলো। আমার মতে যদি অ্যাটাকিং ফুটবল খেলবে বেস্ট, অর্থাৎ প্রথম দিকেই পিএসজি চাইবে তারা আরেকটি গোল আদায় করে নিতে, সেক্ষেত্রে গিমারি অপশনটাই সবচেয়ে বেস্ট অপশন হতে পারে। এবং যদি গিমারিয়ার খেলায় কোনো ল্যাকিং দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড হাফে গিয়ে তাকে সাবস্টিটিউট করিয়ে নিতে পারে। আর আফার সাইড অর্থাৎ ফরওয়ার্ড সাইডে তো তাদের দুর্দান্ত তিনজন প্লেয়ার আছে, মেসি, গিমারিয়া আর নেইমার। এই তিনজনকে দিয়ে যে স্টার্ট করবে আজকে এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ পিএসজি তারা একটা রক সলিড একটা বেস্ট ইলেভেন আজকে মাদ্রিদের বিপক্ষে নামাবে। প্লেয়ার বিবেচনায় আপনার কাছে পিএসজি ফেভারিট হতেই পারে, কিন্তু মাদ্রিদ তো কোনোভাবেই আজকে ছেড়ে কথা বলবেন না। কেননা আমরা সবাই জানি মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন লিগের রাজা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 13টা ট্রফি অলরেডি তাদের ক্যাবিনেটে সাজানো হয়ে গেছে। তাই মাদ্রিদ কোনোভাবেই ছেড়ে কথা বলার মতো দল নয়। তো এই ছিল আমার কাছে আজকের ম্যাচ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো আপনার যদি আমার চিন্তাধারার বাইরেতে কোনো মতামত থেকে থাকে একাদশ নিয়ে দুই দলের, অবশ্যই জানাবেন। আর অবশ্যই অবশ্যই আজকের ম্যাচের প্রেডিকশন কী হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।